ও বাবা, এত কিসব আসি বাবা, ভাই পল্লবী, একটা দারুণ খবর আছে। এদিকে এদিকে কি হয়েছে বাবা? আজ পল্লবীর জন্মদিন, তাই নাকি? এ হ্যাপি বার্থডে, ভগবান তোমাকে অনেক বছর বাঁচি রাখুক। গড ব্লেস। আসি। হ্যাঁ বাবা, আসি আবার কি, আসি আবার কি, কিছু না একটা করতে হবে বাবা। আমার বন্ধুরা ওয়েট করছে বাবা। দেখো, আরে তোর বন্ধু কি তোর বউয়ের থেকে বড় হলো? বাবা, ওরা আমার ছোটবেলাকার বন্ধু, ওরা দেশে এসে শুধু আমার সাথে দেখা করার জন্য। আর তাছাড়া এই প্রোগ্রামটা অনেক আগে থেকেই করা ছিল। পল্লবী, আই এম সরি, আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। ওকে, বাই। এরকমই সবই তো তাড়াহুড়ো, এমনকি জন্মাবার সময় তাড়াহুড়ো করেছো, যবে জন্মাবার কথা তার 3 দিন আগে জন্মে গেছে। বন্ধু দেখাচ্ছে, এই দেখ, এই তো ফোনটা ফোনটা ধর ধরেছে। হ্যাঁ হ্যাঁ, কথা বলো কথা বলো, এই না না কথা বলো। আরে বল, এনে মার সঙ্গে কথা বল। আমি বলবো না, তুই এই মার সঙ্গে বলো না। হ্যালো সোনা মা, জন্মদিনের আশীর্বাদ নিস। আজ শোন না, অনেক দিন তোকে দেখিনি, আজ সন্ধ্যেবেলা একবার আসবি মা? তাহলে আমি ছুটকি সুমিদের আসতে বলবো, আয় না মা। বাবা, মা বলছিলেন যদি আজ সন্ধ্যেবেলা একটু। জিজ্ঞেস করলে কি, মাকে বলে যাবো, বলে যাবো যাবো। হ্যাঁ মা, হ্যাঁ আমি আসছি, ঠিক আছে, রাখছি। Just a minute, dear. Many happy returns of the day. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, dear baby. Happy birthday to you. তুই শোন আমার কথা, শোন আমার কথা, শোন। অনেক রাত হয়ে গেছে, আজ তুই থেকে গেলে পারতি শোনা মা। না মা, আজ থাক, ওকে বলে আসেনি, তোমার খাওয়া হয়ে গেলেই আমি চলে যাব। না তুই যখন যাবি বেরিয়ে পড়, আমার খাওয়ার জন্য অপেক্ষা করতে হবে না, অনেক রাত হয়ে গেছে মা। পল্লবী চলো, আমি আমার গাড়িতে ছেড়ে দিচ্ছি, তুমি চলো। মা আসছি। হ্যাঁ আমরাও বেরোব। আসছি মা, বাবা আপনি এখনো জেগে আছেন? আরে মেয়ে বাড়ির বাইরে থাকলে কোনো বাপের চোখে ঘুম থাকে না। সরি বাবা, ঠিক আছে, ও এসে গেছে। এসে গেছে, সেটাই তো বিপদ। অনেকটাই মে মাসের শীত পড়ার মতন, রাত 1:30টার গাড়ি 9:30টার মধ্যে স্টেশনে ইন করে গেছে। শিবু আসুন, ও যদি জিজ্ঞেস করে তো বলবে যে বাবাকে জিজ্ঞেস করে গেছিলে, কেমন? ঠিক আছে শিবু, তুই সাক্ষী, যেন ভুল না হয়। যা 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 যা। খুব দেরি হয়ে গেল, রাগ করেছো না? আমি তো জানতাম তুমি একটা ভদ্র ঘরের মেয়ে, এটা একটা ভদ্র ঘরের মেয়ের পরিচয়। রাত 12টার পর বাড়ি ফিরছো, কোন নতুন বয়ফ্রেন্ডের সঙ্গে গিয়েছিলে, কার সঙ্গে এতটা সময় কাটিয়েছো, বলো, চুপ করে আছো কেন বলো? এরকমই একটা কিছু বলবো তাই ভেবেছিলে তো? এদিকে এসো, আরো কাছে এসো। আমি রাত করে বাড়ি ফিরলে তুমি কি কখনো আমাকে জিজ্ঞেস করো আমি কোথায় ছিলাম, কার সাথে ছিলাম? তুমি আমাকে যতটা বিশ্বাস করো আমিও তোমাকে ঠিক ততটাই বিশ্বাস করি। শুধু শুধু সন্দেহটাকে মাঝখানে এনে সম্পর্কটাকে নষ্ট করার কোনো মানে হয় না। যাও।